কত লক্ষ লক্ষ ইউটিউবারের স্বপ্ন যে কবে আমার একটি ভিডিও ভাইরাল হবে, কখন, কিভাবে, কি করলে। আপনার পিছনে এসে অনেক ইউটিউবার এখন ইউটিউবে সফল, কিন্তু আপনি আজও পর্যন্ত একটি ভিডিও ইউটিউবে ভাইরাল করতে পারেন নাই। তো যারা এই অবস্থায় রয়েছেন, যারা এখনও পর্যন্ত তার চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল করতে পারছেন না, ইউটিউব থেকে চ্যানেলটা মনিটাইজ করতে পারছেন না এবং ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করতে পারছেন না, কিন্তু আপনার পরে এসেও, আপনারই চোখের সামনে পরে এসেও সে ইউটিউবে অনেক ভিউজ পায়, সে ইউটিউবে এসে অনেক টাকা ইনকাম করে নিয়েছে, তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে নিয়েছে, কিন্তু যে সকল ইউটিউবার এখনও পর্যন্ত স্বপ্ন দেখছেন বা অপেক্ষায় আছেন কবে আপনার ভিডিও এরকম ভাইরাল হবে, এই অল্প ভিউজ থেকে কবে আমার চ্যানেলটা মুক্তি পাবে, তাদের জন্য এই ভিডিওটা 100% আমি শিওর দিয়ে বলতে পারি এই ভিডিওটা উপকারে আসবে। তবে আপনার কাছে ভাই আমার একটা অনুরোধ রয়েছে, আমি দীর্ঘ 5 বছর হলো ইউটিউবিং করি, আমার বিভিন্ন সময় উত্থান পতন হয়েছে, কখন ভিউজ ডাউন হয়, কখন ভিউজ আপ হয়, কখন চ্যানেল ভাইরাল হয়, কখন আপনার ভিডিও ভাইরাল হতে পারে, কখন আপনার চ্যানেলটা ডাউন হতে পারে, তার সব কিছু এই ভিডিওতে পাবেন। শুধু রিকোয়েস্ট একটাই, এই ভিডিওটিতে আপনি একটি লাইক দিবেন ভাই, অনুরোধ থাকলো আপনার কাছে, কারণ আমি এই ভিডিওতে এমন কোনো সিক্রেট বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো যা আদৌ পর্যন্ত আপনি ইউটিউবে শোনেননি বা আপনি এখনও পর্যন্ত প্র্যাকটিক্যালি দেখেননি। কারণ আপনি ইউটিউবে কাজ করে যাচ্ছেন আপনার মতো করেই, আপনি যা পারছেন তাই করছেন, যার কারণে কিন্তু আপনি পিছিয়ে আছেন। তো আজকের এই ভিডিওটা স্পেশালিভাবে আপনাকে আমি এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব যেন আপনার এই অপেক্ষাটা আর বেশি দিন করতে না হয়, আপনি অতি দ্রুত যেন আপনার চ্যানেলে মনিটাইজেশন, তো ছোটোখাটো বিষয় এখন আমি মনে করি, মনিটাইজেশন তো না, আপনি ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন, আপনার ভিডিওগুলো ভাইরাল করুন। তো আপনি অনুরোধ আরও একবার করছি, যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন ভিডিওটিতে, তারা অবশ্যই লাইক দিবেন এবং আপনি মূল্যবান মতামত জানাবেন আজকের এই ভিডিওটা আপনার কেমন লেগেছে। ইউটিউবে আপনি বহুত ভিডিও হয়তো দেখেছেন, আর আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এই ভিডিওটাই পারে আপনার কাজের গতি এবং আপনার চ্যানেলের গতি এবং আপনার ইউটিউবের ইনকামের যে স্বপ্ন আপনি দেখছেন বা ভিডিও ভাইরালের যে অপেক্ষা করছেন সেটা কীভাবে আপনি এটা সমাধান করতে পারেন। দেখুন, একটা কথা আপনারা সকল ইউটিউবারের মুখেই শোনেন, রেগুলারিটি, তাই না? এই কথাটা কিন্তু প্রত্যেকেই বলে। এখন আমি একটা আপনাদেরকে কথা বলি, আপনি কি জানেন সেটা বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, কাজের ভিতরে যদি কোনো গ্যাপ থাকে সেই চ্যানেল ডাউন হয়ে যায়। সেটা হোক মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল, হোক সেটা লাখ সাবস্ক্রাইবার চ্যানেল, হোক সেটা 1000 সাবস্ক্রাইবার চ্যানেল, সে যদি কাজের ভিতরে কাজ করছে, মানে একটা রেগুলারিটি মেনটেন করে যে আমি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করব। আমার চ্যানেল যেমন ভিডিও এডিটার চ্যানেল, আমি যখন প্রতিদিন ভিডিও আপলোড করতাম তখন আমার ভিউস প্রচুর আসতো, শুধু ভিউসের উপরে ভিউস আমার শুধু বাড়তে থাকতো, চ্যানেলটা র্যাঙ্ক করে গিয়েছিলো। কিন্তু মাঝখানে যখনই এই লাস্ট বিগত 6 মাসের মধ্যে আমি কাজে গ্যাপ দেওয়া শুরু করলাম, তখন কিন্তু আমার চ্যানেলটা ডাউনের দিকে চলে গেল। এর কারণটা কি জানেন? ইউটিউবে যে অ্যালগোরিদমটা, সিস্টেমটা রয়েছে, আমরা তো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, এখানে তো কোনো একটা অ্যালগোরিদম সিস্টেম রয়েছে, আপনার আমার ভিডিও তো কোনো মানুষ ম্যানুয়ালিভাবে ভাইরাল করে দিবে না, কখনোই সম্ভব না। তাহলে আপনার এইখানে ভিডিওটা কিভাবে ভাইরাল হবে? প্রথমত অ্যালগোরিদম যেটা রয়েছে, অ্যালগোরিদমের কাছে আপনার রেগুলারিটি মেনটেনটা দেখাতে হবে যে হ্যাঁ, আমি এখানে রেগুলারিটি মেনটেন করে আমি এখানে কাজ করতেছি। কোনোভাবেই যতই যাই হোক না কেন, আপনার যে একটা শিডিউল রয়েছে সেই শিডিউলের ভিতরে আর বড় ধরনের কোনো গ্যাপ সৃষ্টি করবেন না। যদি আপনি গ্যাপ সৃষ্টি করেন, আপনার এই স্বপ্নই থেকে যাবে, সফল হওয়া খুবই কঠিন, ঠিক আছে? দ্বিতীয়ত কথা, আমরা ভিডিও তো আপলোড করি, আমরা থাম্বনেল তো বানাই, আমরা টাইটেল তো লাগাই, আমরা ডিসক্রিপশন তো লাগাই, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তো দেই, কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না। যেহেতু আমাদের কোনো ভিডিও কোনো ম্যানুয়ালি কোনো মানুষ ভাইরাল করে দিবে না, তাহলে ইউটিউবের অ্যালগোরিদমের সাথে কিভাবে কাজ করে আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবো? এখনই সময় একটু মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শোনার, কেননা আপনি অনেক দিন হলো স্বপ্ন নিয়ে রয়েছেন, অনেক দিন হলো অপেক্ষা করছেন আপনার ভিডিওগুলো ভাইরাল করার জন্য। তাহলে চলুন আমরা মনোযোগ সহকারে বোঝার এবং শোনার চেষ্টা করি এই ভিডিওটি। সর্বপ্রথম আমরা কি করি, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অমুকে এটা আপলোড করেছে আমি এটা আপলোড করব, তমুকে ওইটা আপলোড করেছে আমি এটা আপলোড করব, এই বিষয়গুলোর চিন্তা ভাবনাগুলো আগে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত আরও একটি চিন্তা করতে হবে, ও ভিডিও আপলোড করে ভিউজ পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, ওর ভিডিও ভাইরাল হলো আমার ভিডিও কেন হলো না, এই চিন্তাটাও আপনার মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। চোখ বন্ধ করে নিয়ে আপনার ইউটিউবে কাজ করতে হবে, কিভাবে এখন জেনে নিন। প্রথমত, ইউটিউবে চলে সম্পূর্ণ কিওয়ার্ডের খেলা।
ইউটিউবে ভিডিও ভাইরাল কয়টা ভিউস হবে কি না হবে, কতটুকু র্যাঙ্ক করবে কি না করবে, সম্পূর্ণ বিষয় চলে কিওয়ার্ডের উপরে, অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন বক্স বা ভিডিওর ভিতরে সমস্ত কিছু কিওয়ার্ড। কিওয়ার্ড শুনে আপনি ভাববেন না যে শুধু এসিও বা টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে ভিডিও ভাইরাল হয়, তা কিন্তু না। এই কিওয়ার্ডের বিষয়টা আপনাদেরকে আমি এখন ক্লিয়ারলি জানাচ্ছি। ইউটিউবে ভিউস আসে কোন কোন ফিচারের মাধ্যমে সেটা আপনারা আগে জানতে হবে। ব্রাউজ ফিচারের মাধ্যমে আমরা ভিউস পেয়ে থাকি, সাজেস্টেড ভিডিও থেকে আমরা ভিউস পেয়ে থাকি, ইউটিউব সার্চ থেকে আমরা ভিউস পেয়ে থাকি, চ্যানেল পেজ থেকে ভিউস পেয়ে থাকি, আদার্স থেকে ভিউস পেয়ে থাকি, এক্সটার্নাল থেকে ভিউস পেয়ে থাকি, তারপরে আপনার শেয়ার থেকে ভিউস পেয়ে থাকি। আচ্ছা যাই হোক, বিভিন্ন 6-7টা আমরা সিস্টেমের মানে ট্রাফিক সোর্সের কথা বললাম যেগুলোর মাধ্যমে আমরা ইউটিউব ভিউস পেয়ে থাকি। আরও অনেকগুলো ট্রাফিক সোর্স রয়েছে যেখান থেকে আমরা ভিউস পেয়ে থাকি। তো এর মধ্যে কোন ট্রাফিক সোর্সে কীভাবে কাজ করলে আপনার চ্যানেলে ভিউসটা বেশি আসবে আপনি কি এইটা জানেন? যদি এইটা না ঠিক মতো জানতে পারেন তাহলে আপনি ভিউস আনবেন কীভাবে? আপনার ভিউস আনার জন্য কোন ট্রাফিক সোর্সটা কীভাবে কাজ করে এইটা আগে জানতে হবে। তাছাড়া আপনি কাজ করে যাবেন, আপনার পিছনে এসে অনেক ইউটিউবার ভাইরাল হয়ে যাবে, আপনি আপনার আপনার জায়গাতেই পড়ে থাকবেন। চলুন চ্যানেল পেজের বিষয়টা বলি। চ্যানেল পেজটা হচ্ছে আপনার চ্যানেলে এসে ভিজিট করে আপনার চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেখে সেটা হচ্ছে চ্যানেল পেজের ভিউ, ঠিক আছে? তারপর হচ্ছে শেয়ারের মাধ্যমে এক্সটার্নাল থেকে যেগুলো পাই, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অন্যান্য আদার্স অন্যান্য বিষয়। এখন আসি গুরুত্বপূর্ণ তিনটা ট্রাফিক সোর্সের বিষয় নিয়ে কথা বলবো। তিনটা ফিচারের মাধ্যমে যে আমরা ভিউস পেয়ে থাকি, গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ। 1 নম্বরে হচ্ছে ব্রাউজ ফিচার, 2 নম্বরে হচ্ছে সাজেস্টেড ভিডিও, 3 নম্বর হচ্ছে ইউটিউব সার্চ। তো আপনি যে এখনও নতুন, আপনি এখনও পর্যন্ত সেরকম পরিমাণ আপনার চ্যানেলে ভিউস এবং সাবস্ক্রাইব আনতে পারেননি, এক্ষেত্রে কোন দিকে আপনার প্রাধান্য দেওয়া সবচাইতে জরুরি, ব্রাউজ নাকি সাজেস্ট নাকি ইউটিউব সার্চ? আপনি শুরুতেই ব্রাউজে সেরকম জায়গা করতে পারবেন না, শুরুতে আপনি সাজেস্টেও সেরকম জায়গা করতে পারবেন না, শুরুতে আপনি সার্চেও তেমন জায়গা করতে পারবেন না। তো আপনার এই তিনটা যে আমি ফিচার বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই তিনটা ফিচারকে আপনার ব্যবহার করতে হবে, আপনার নিজে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে ব্যবহার করতে হবে। তো চলুন বুদ্ধি খাটাবেন কীভাবে। একজন যেগুলো চ্যানেলে সাবস্ক্রাইবার কম, যেগুলো চ্যানেলে ভিউজ কম, অর্থাৎ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ধরলাম 200, 500, 1000, ঠিক আছে, আপনি একটা সার্চেবল ভিডিও তৈরি করলেন, খুব সুন্দর মতো এসইও করলেন, সব কিছু সুন্দর মতো থাম্বনেল দিলেন, আপনি যখন আপলোড করলেন টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়ে সার্চে ফেলে দিলেন আপনার ভিডিওটা, আপনি আপনার বন্ধুর মোবাইল দিয়ে সার্চ করে দেখলেন যে আপনার ভিডিওটা সার্চে রয়েছে, কিন্তু ওই ভিডিওটা আপনার বেশিক্ষণ থাকবে না সার্চে, একটা সময় গিয়ে দেখবেন যে সার্চ থেকে নেমে গেছে, আপনি আর সার্চ দিয়ে ভিডিওটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না জানেন? ওইখানে আপনার সেই পরিমাণ এঙ্গেজমেন্ট আপনি তুলতে পারতেছেন না, কারণ আপনার আপনার সাইতে বড় বড় ইউটিউবাররা ওই ধরনের কন্টেন্ট ইউটিউব অলরেডি দিয়ে রেখেছে, যার কারণে আপনার সার্চে তেমন ভিউজ পাচ্ছেন না, টুক 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 করে ভিউ পাচ্ছেন, ওরা প্রতি ঘন্টায় ভিউ পাচ্ছে 1000, আপনি প্রতি ঘন্টায় ভিউ পাচ্ছেন 1টা। কেন জানেন? এঙ্গেজমেন্টের অভাব। এঙ্গেজমেন্ট বলতে কী বোঝানো হচ্ছে? এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনার ভিডিওর হচ্ছে কত মিনিট আপনি এভারেজ ওয়াচ টাইম তুলতে পারতেছেন, কত মিনিট অডিয়েন্সকে ধরে রাখতে পারতেছেন আপনার ভিডিওতে, কতজন এসে আপনার ভিডিওতে লাইক করলো, কতজন এসে আপনার ভিডিওতে কমেন্ট করলো, কতজন আপনার ভিডিও শেয়ার করলো, এই এঙ্গেজমেন্টের উপরে নির্ভর করে আপনার ভিডিওটা সার্চে রাখবে ইউটিউব অ্যালগরিদম। আচ্ছা, এটার জন্য আপনার ধীরে 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 চেষ্টা করতে থাকতেই হবে, যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও ভালো এঙ্গেজ হয়ে সার্চে আপনার ভিডিওটা র্যাঙ্ক করে থেকে যাবে, তখন থেকে আপনার ভিউস আসা শুরু হবে। এটার জন্য ধৈর্য ধরতে হবে, একটা সার্চেবল ভিডিও দিয়েই থেমে থাকলে হবে না, টানা 10 থেকে 15টা আপনার এই সার্চেবল ভালো ভিডিও আপনি টপিক সিলেকশন করে আপলোড করতে থাকুন, ফল অবশ্যই সার্চে পাবেন। দ্বিতীয়ত সাজেস্টেড ভিডিও, যেটা একটা নতুন ইউটিউবারদের জন্য মারাত্মক উপকারী একটা ফিচার বলতে পারেন, যেটা আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওগুলো ভালো ভিউস হবে এই শুরু থেকেই ছোট চ্যানেল থেকেই। তাহলে কি করা উচিত? আপনি সাজেস্টেড ভিডিওটা কিভাবে ফেলবেন? আপনার রিলেটেড যে সকল ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করে রেখেছে বা অন্যান্য আপনার রিলেটেড ইউটিউবারের ভিডিওগুলোতে ভালো ভিউস হচ্ছে, আপনি লক্ষ্য করবেন তার চ্যানেলে যেটা ভাইরাল হয়েছে সেই ভিডিওর কথা বলছি না, সেই ভিডিওর কথাই বলছি যেটা আপনার আজ থেকে 1 থেকে 2 সপ্তাহ আগে আপলোড করেছে, আবার 2 দিন আগে আপলোড করছে তাও না,
আজ থেকে 2 সপ্তাহ বা 1 মাস আগে আপলোড করেছে, সেই ভিডিওটা এখনও চলছে তার চ্যানেলে, অর্থাৎ তার ভিডিওটা চলছে তো চলছে, থামছে না, যার ভিডিওটা ভাইরাল হয়েছে। ঠিক এই ধরনের ভিডিওগুলো আপনি আগে সিলেকশন করুন, খাতায় নোট করুন 5-6টা, তারপরে আপনি ওই ধরনের কন্টেন্ট তৈরি করুন। ওর যদি 10 মিনিটের লেন্থ হয়, আপনি 11 মিনিটের লেন্থে তৈরি করুন। পাশাপাশি সেম রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করুন। সেম রিলেটেড কিওয়ার্ডটা কি, আপনার টাইটেলটা সুন্দরভাবে লিখুন, ডিসক্রিপশন বক্স ওর সাথে মিল রাখতে হবে না, ট্যাগটা ওর সাথে 70% মিল করে রেখুন, মানে আপনার ট্যাগে বসান। তারপরে আপনি ভিডিওটা সুন্দর মতো একটা ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিও বর্ণনা সহকারে লিখুন, লিখে আপনি এরকমভাবে একটা ভিডিও না 10 থেকে 12টা ভিডিও আপলোড করুন। ডেফিনেটলি আপনার কোনো না কোনো ভিডিও আপনার সুন্দরভাবে সাজেস্টে একটা মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে চলে যায় ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার এমনই একটা ফিচার যে ফিচার সকল ইউটিউব চ্যানেলে ভিউস এসে থাকে। ব্রাউজ ফিচারটা হচ্ছে মানুষের সামনে ইউটিউব নিজে থেকে পৌঁছে দেয় এবং ওইখান থেকে তাদের চ্যানেলটা বড় হওয়া শুরু করে। তারা বড় বড় ইউটিউবাররা ব্রাউজ ফিচার থেকে ভিউজ পায়। ব্রাউজ ফিচার হচ্ছে ইউটিউবের সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে মারাত্মক, সবচাইতে ভিউজ পাওয়ার এবং সকল ইউটিউবারের মূল খুঁটিটাই হচ্ছে ব্রাউজ ফিচার। আর এই ব্রাউজ ফিচারের জন্য আপনার মোস্ট পপুলার কন্টেন্ট আপলোড করে অডিয়েন্সকে আকৃষ্ট করে, মানে অডিয়েন্সকে ভালো লাগিয়ে, বা আপনার সার্চ থেকে অডিয়েন্স যদি দেখে তাদের ব্রাউজও যাবে, সার্চ থেকে যদি কোনো ভিডিও দেখে থাকে তাদেরও ব্রাউজে যাবে। আর ব্রাউজে ভিউজ পাওয়ার জন্য সবচেয়ে বড় ভাই ভূমিকা রাখে আপনার টপিকের থাম্বনেল। সর্বোপরি আপনার থাম্বনেল যদি ভালো না বানাতে পারেন ভাই, তাহলে সব জায়গাতে গিয়েই কিন্তু আপনি পিছিয়ে যাবেন। এর জন্যই হয়তোবা আপনার পিছনেও শুরু করে অনেক ইউটিউবার আজকে সফল, কিন্তু আপনি আদৌ পর্যন্ত ডাউনে রয়েছেন। তো ইউটিউবে কাজ করার জন্য বেশি তন্ত্রমন্ত্র কিছুই লাগে না, ভালো একটা থাম্বনেল, ভালো টাইটেল, ভালো ডিসক্রিপশন বক্স, ভালো ট্যাগ এবং ভালো কন্টেন্ট। জাস্ট এইটা করুন ভাই, আর সবার দিকে না তাকিয়ে সুন্দরভাবে এইভাবে কাজ করলে আপনার 1 মাস পরে হোক, 3 মাস পরে হোক, আপনার ভিডিও ভাইরাল 100% আমি শিওর, আপনার কোনো না কোনো সময় ভিডিও ভাইরাল হবে শুধু ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে ভাই অনুরোধ, লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।